মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও মাদ্রাসা সম্পূর্ণ ভিন্ন ধাঁচের পড়াশোনা হলেও এই তিনটিতেই সফলতা পেয়েছেন তিনি, অর্জন করেছেন ঈর্ষণীয় সাফল্য। দেশের শিক্ষা জগতে সচরাচর এমন তিন পৃথক অঙ্গনের ডিগ্রিধারী দেখা না গেলেও জুবায়ের হোসেন নামের এই তরুণ এই অসাধ্য সাধন করেছেন। একই সাথে হাফেজ, ইঞ্জিনিয়ার ও ডাক্তার হওয়া জুবায়ের হোসেনের এই গল্প অনুপ্রাণিত করেছে হাজারো লক্ষ শিক্ষার্থীকে। জুবায়ের হোসেনের পড়াশোনার শুরুটা হয় টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে। সেখান থেকে এসএসসি পাশের পর ভর্তি হন ঢাকার নটরডেম কলেজে। 2013 সালে এইচএসসি পাশের পর ভর্তি হন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে। বুয়েট ভর্তি পরীক্ষায় 273তম স্থান অর্জন করেছিলেন তিনি। কেবল বুয়েটই নয়, সে সময় তিনি কুমিল্লা মেডিকেল কলেজে চান্স পেয়ে ভর্তি হয়েছিলেন, কিন্তু ভর্তি ক্যান্সেল করে বুয়েটেই পড়াশোনা করেন। বুয়েটে ইলেকট্রিক্যাল পড়াশোনার পাশাপাশি জুবায়ের কোডিং কম্পিটিশন থেকে শুরু করে ডাটা সায়েন্সের সব কিছু এক্সপ্লোর করেন। তার ইঞ্জিনিয়ারিংয়ের শেষ দিকে বিভিন্ন এআই অ্যান্ড ডেটা সায়েন্স বেস কোম্পানিতে ইন্টার্নশিপ ও চাকুরি শুরু করেন, যার প্রায় সবগুলোই ছিল বিদেশি কোম্পানিতে রিমোট বেসড। গ্র্যাজুয়েশন শেষ করে তিনি ইলেকট্রিক্যালে মাস্টার্সে ভর্তি হন। তড়িৎ ও ইলেকট্রনিক বিষয়ে স্নাতক শেষ বর্ষে পড়াকালীন সময়ে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ক কাজে যুক্ত হন জুবায়ের। সেখান থেকে মেডিসিনের প্রতি আগ্রহ জন্মায়। রোগ নির্ণয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, কৃত্রিম বুদ্ধিমত্তার ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহার করে ক্যান্সার মার্কার বের করার মতো কাজগুলো করার সুযোগ হয় এ সময়ে। ভবিষ্যতে প্রিন্সিপাল মেডিসিন বিষয়ক গবেষণা নিয়ে কাজ করবে বলে ঠিক করেন। এই সময়কালে তার পরিবারের একজন ক্যান্সারে মারা যাওয়ায় তার প্রিসিশন মেডিসিনে পড়ার ইচ্ছা প্রবল হয়ে ওঠে। মেডিকেলে পড়ার জন্য বুয়েটের স্টাডি শেষে তিনি 2020 সালে আবারও ও লেভেল এবং এ লেভেলে পরীক্ষা দেন। এছাড়া বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল থেকে নেন এলিজিবিলিটি সার্টিফিকেট। তিনি চেয়েছিলেন বাংলাদেশে কোনো মেডিকেল ইনস্টিটিউশনে পড়াশোনা করতে, কিন্তু যথেষ্ট চেষ্টা করেও বিভিন্ন জটিলতার জন্য তার সম্ভব হয়ে ওঠেনি। তবুও দমে যাননি জুবায়ের হোসেন, দেশে না হলেও চেষ্টা অব্যাহত রাখেন। পেয়ে যান কিরগিস্তানের কিরগিজ স্টেট মেডিকেল কলেজে পড়ার সুযোগ। এখন মেডিকেলে পড়াশোনার পাশাপাশি একটি প্রতিষ্ঠানের ডেটা সায়েন্টিস্ট হিসেবেও কর্মরত রয়েছেন। মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং এর এই স্টুডেন্টের আরেক পরিচয় তিনি একজন হাফেজ। বুয়েটে থাকাকালীন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলে রমজান মাসে তারাবির নামাজ পড়াতেন জুবায়ের। বিদেশেও তার এই কাজ অব্যাহত রাখার চেষ্টা করেন তিনি। জুবায়ের হোসেনের নেতৃত্বে কিরগিস্তানে হিউম্যান মরফোলজি অ্যান্ড ডেসমার্সি নামক একটি প্রতিযোগিতায় তার দল চ্যাম্পিয়ন হয়। এসবের মাঝেই কাজ করছেন স্বস্তি নামের একটি অ্যাপ নিয়ে। অ্যাপটিতে ব্যবহারকারীরা তাদের প্রেসক্রিপশন, মেডিকেল রিপোর্ট ও স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো তথ্য সংরক্ষণ করতে পারবেন। ভবিষ্যতে অ্যাপটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা যোগ করার পরিকল্পনা রয়েছে তার। এছাড়াও ভবিষ্যতে জুবায়ের গবেষণা প্রতিষ্ঠান করতে চান, যেখানে প্রিসিশন মেডিসিন নিয়ে কাজ হবে। প্রিসিশন মেডিসিন হলো এমন একটা পদ্ধতি যেখানে রোগীর জিনগত বৈশিষ্ট্য বা জীবনযাপনের ধরনের উপর ভিত্তি করে বিশেষায়িত ওষুধ দেওয়া হয়। এই প্রক্রিয়া ক্যান্সারের মতো বিভিন্ন প্রাণঘাতী অসুখের ক্ষেত্রে খুবই কার্যকর। জুবায়ের বিশ্বাস করেন কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এক্ষেত্রে বড় ভূমিকা রাখবে। কিরগিজস্তানের পড়াশোনা শেষে উত্তর আমেরিকায় প্রিসিশন মেডিসিন বিষয়ে উচ্চতর ডিগ্রি নেওয়ার ইচ্ছে রয়েছে তার। ভিন্ন তিনটি সেক্টরে সমানভাবে পারদর্শী হয়ে ওঠার পেছনে জুবায়ের অবদান রয়েছে ছোটবেলার নিবিড় অনুশীলন। তার ছোটবেলার শুরুটা হয়েছিল একটা কম্বাইন্ড স্কুলে, যেখানে হিফজ আর ইংরেজি মিডিয়াম একসাথেই পড়ানো হয়। সেখানে তিনি আল কোরআন হিফজ করেন। এরপর আর যত কিছুই করেন না কেন, প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে সবসময়ই রমজানে তারাবির নামাজ পড়িয়েছেন, যা তার হিফজকে প্রতি বছর আরও একটু করে ঝালিয়ে নিতে সাহায্য করেছে।